বুঝুনাই ব্যাপারটা আগামী বছরের ফেব্রুয়ারিতে রিক্সা গার্ল নিয়ে দর্শকের মুখোমুখি হবেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। ঢাকার রিক্সা ও রিক্সা পেইন্টিং ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যে স্বীকৃতি পাওয়ার খবরের মধ্যেই এমন তথ্য জানিয়েছেন অমিতাভ। Your stupid painting cannot bring money for us. সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিতাভ রেজা রিক্সা গার্ল সিনেমার একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, ইউনেস্কোর স্বীকৃতি পেল ঢাকার রিক্সা ও রিক্সা চিত্র। আমাদের ছবি সেই রিক্সা চিত্র নিয়ে আগামী বছর দেখতে পার বাংলাদেশের সিনেমা হলে। What do you need to be a rickshaw puller? Need to be a man first. ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে রিক্সা গার্ল নির্মাণ করেছেন অমিতাভ রেজা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত রিক্সা গার্ল ছবিটি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। Do you have any experience in rickshaw pulling? বাংলাদেশে এখনো মুক্তির অপেক্ষায় থাকা রিক্সা গার্ল অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র। অমিতাভ রেজা জানান, শুধু চলচ্চিত্র উৎসব নয়, ছবিটিকে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি দিতে চান, প্রস্তুতিও শুরু করেছেন। Don't give up painting. I will never give up painting. নির্মাতা বলেন, চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে ছবিটির ইংরেজি ভার্সন, আর দেশের জন্য তৈরি করেছি বাংলায়। ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ঝুলিতে ভরেছে সিনেমাটি। ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিনে প্রদর্শনী ছিল রিক্সা গার্লের,